তো গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা শুরু হলো চা দিয়ে। আজকে ফ্রাইডে, হাজব্যান্ডের ছুটি, অফ ডে আজকে। তো ঘুম থেকে উঠে বাজারে গেছিল, আজকে এনেছে ইলিশ মাছ, বছরের প্রথম ইলিশ আজকে খাওয়া হচ্ছে। আর তো চলুন, সারাদিন আমাদের সঙ্গে থাকুন, ইলিশ মাছ রান্না দেখাবো, দই ইলিশ রান্না হবে আজকে, আর হবে দই বেগুন, আরও অনেক কিছু রান্না হবে আজকে। তো সারাদিন আপনাদের সঙ্গে কাটাবো। গুড মর্নিং। আর আমি এখন আমার রান্নাগুলো শুরু করছি এক এক করে, সব জোগাড় হয়ে গেছে। হচ্ছে উচ্ছে আলু ভাজা, দই বেগুন আর দই ইলিশ। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি। মাছ ধুয়ে ভালো করে, ইলিশ মাছ একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার রান্নাটা শুরু করছি এবং আপনাদের সঙ্গে একটু শেয়ারও করছি। তো চলুন, দই বেগুনটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়েছি এবং দইগুলো এবারে এক এক করে ভালো করে একটু ভেজে নেব। নুন ও হলুদ মেখে রাখা বেগুন তেলে দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল করে একটু ভেজে নিতে হবে। তো আমি টোটাল চারটে বেগুন, মানে 8 পিস হয়েছে, আমি চারটে চারটে করে ভেজে নিচ্ছি। তো মা বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে, জোরে বল, দেখুন উল্টাতে হবে কেন, ক্যামেরা হাতে তেল লেগে যাচ্ছে, ভেজে নিয়েছে। আর এবার পেঁয়াজ, তেলেতেই পেঁয়াজ আর এই হাতটা বাড়ি, ওই তেলেতেই পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি, ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর হাতটা নিয়ে আয় এদিকে, আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু অল্প পরিমাণ আদা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ আদা দিয়ে দিয়েছি, তো আদাটা যেহেতু ছিটকাচ্ছে তাই আমি একটু অল্প পরিমাণ জল এতে দিয়ে দেব। তো অল্প জল দিয়ে দিয়েছি, আদাটা একটু ছিটকাচ্ছিল বলে। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই যে আমার মশলাদানি থেকে সব তুলে তুলে দিচ্ছি, জিরের গুঁড়ো, 3 রকম মশলা দিলাম, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো। তো কষিয়ে নিয়ে, গ্যাসটা সিম করাই আছে, এবার আমি টক দই চামচে করে তুলে এর মধ্যে অ্যাড করব। আমি ছোট এই রকম চামচ, চা চামচের 5-6 চামচের মতো দই দিলাম, সিম করা অবস্থায় এটাকে একটু কষিয়ে নেব তেল ছাড়া অবধি। আমি আরেকটু দিলাম দই, 7-8-7 চামচের মতো দিলাম দই। এদিকে আমার মেয়ে এটা বানিয়েছে এক্ষুনি, ও যখন যখনই সময় পায় আমাকে এরকম ওর মতো কার্ড বানায়, বানিয়ে আমাকে দিতে থাকে। থ্যাংক ইউ।
ক্যাপিটাল লেটারে লিখবি, দেখতে আরো ভালো লাগবে, বুঝেছিস? ভেতরের লেখাগুলো ক্যাপিটাল লেটারে লিখবি, ভালো হয়েছে, থ্যাংক ইউ। বাচ্চারা ফোন নিয়ে বসে থাকার থেকে এরকম যদি কিছু কিছু হাতের কাজ করে ওটা বরং অনেক ভালো ওদের পক্ষে। তো আমার এদিকে মশলা প্রায় কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ইয়াম্মি লুকিং এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেশি নাড়াবো না, যেহেতু এটা ভাজা অলরেডি হয়েই গেছে। একটু মশলাটা লাগিয়ে একটু একটা ফুট দিয়ে এটা একটু গরম মশলা দেবো, দিয়ে বন্ধ করে দেবো। অল্প একটু গরম মশলা দেবো, দিয়ে এটা বন্ধ করে দেব, তারপরে হবে দই ইলিশটা। তো একটু ফুটে যাক, তারপর গরম মশলা দেব। তো চিনিটা আমার লাস্টে একটু দিতে হবে, আগে দিলেও হয়, তো আমি লাস্টের দিকেই দিলাম চিনিটা, কারণ কতটা দই দেব তার উপর ডিপেন্ড করে। তো তাই এক চামচের মতো চিনি দিলাম, মোটামুটি আন্দাজ মতো এক চামচ, যেহেতু দই পড়েছে তো টক দই, তো টক দই তো একটু চিনি না পড়লে টেস্ট ভালো আসবে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। এবার যাবে গরম মশলা, এবার গরম মশলা দেব, কম বেশি দিবি না, অল্প, ছড়িয়ে 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 ছড়িয়ে, দাঁড়ো 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 দাঁড়ো, তুমি ধরো, একটু গরম মশলা দিলাম, ব্যাস তুলে নাও। কি গরম মশলা, এটা আরো গরম হয়ে যাবে, হাত তেতে গেল বাবা। তো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তো আমাদের কমপ্লিট দই বেগুন, তারপর আবার দই ইলিশের পর্বটা দেখাবো। তো এবারে আমি দই ইলিশটা করব। তো আমি তিনজনের তিন পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, হাতটা ফোসোজা করে ধর, এইভাবে আমার কাছে আয়। আর এই যে এবারে সর্ষে বাটাটা ইলিশ মাছে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা প্রায় 3 চামচের মতো হবে, এটা দিয়ে দিয়েছি। কালারটা বেশ ভালোই হয়েছে মশলার, কাঁচা লঙ্কাটা একটু মানে রাবলি বাটা, বেশি খুব একটা মানে থেতো করা মতো, খুব একটা ঘন পেস্ট, ভালো করে পেস্ট করা নয়। হ্যাঁ, এবার এর মধ্যে দেব দই, ফেটিয়ে রাখা টক দই। আর ইলিশ মাছে আমি আগেই আমি মেখে রেখেছিলাম নুন আর হলুদ, একটু মেখে রেখেছিলাম, আপনারা চাইলে না মেখেও রাখতে পারেন, আমি মেখে রেখেছিলাম যেহেতু সকাল সকাল এনেছে। তো নাকি গন্ধ যাওয়ার জন্য? না গন্ধটা নয়, সকাল সকাল এনেছে, নুন হলুদ মেখে রাখা থাকলে জিনিসটা ভালো হয়। তো এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো, দেব না হালকা একটুখানি, অল্প একটু হলুদ দেব, আর একটু কাঁচা লঙ্কা যেহেতু বেটে দেওয়া আছে একটুখানি গুঁড়ো লঙ্কা, এত অল্প, ঝাল হবে না, না ঝাল খুব একটা হবে না, দিয়ে এটা এর মধ্যে দেব কাঁচা তেল, 1 চামচ কাঁচা তেল দিয়ে একটু মাখিয়ে নেব ইলিশ মাছগুলোতে, ফোকাসটা ঠিক কর। হয়ে গেছে মাখা এটা, এবারে কিছুক্ষণ রেস্ট রাখবো, 10 মিনিট, 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম, এখানে একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি গ্যাসে সিম করে, আর এতে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা, এবার এতে একটুখানি অল্প জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে এবার এর মধ্যে
দই ইলিশের পুরো সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট ঠিক আছে। তো একটা একটা করে মাছ আমি প্রথমে ওখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেওয়ার আগে মুখটা কিছুতে ঢেকে দেবে নালে মুখে ঠিকবে না। না কিছুই ঠিকরাবে না, একটু আদাতে জল পড়াতে একটু ঠিকরা ছিল। তো তিনটে ইলিশ মাছকে আমি এটা সিলভারের বাটিতে করার চেষ্টা করি, কারণ এটা তাহলে চাপা দিয়ে রেখে দেওয়া যায়, সুবিধা হয় রেখে দিতে চাপা দিয়ে। দিয়ে এবার তিনটে মাছ বসিয়ে দেওয়ার পর যে ব্যাটারটা, ব্যাটারটা পুরোটা সর্ষে আর দইয়ের যে ব্যাটারটা এটা পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে। সুইটি আমার হাতে একটু জল দে। তো তিনটে মাছ এই যে দেওয়া হয়ে গেছে, যখন মশলাটা দেওয়ার পর এটাকে একটু এর মধ্যে উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নেওয়ার পর বাটি ধোয়া যে জলটা সেটা এর মধ্যে দিয়ে দেব, আর দেব একটু চিনি। যেহেতু টক দই দিয়ে হচ্ছে তো তাই পড়বে একটু চিনি, তো একটু চিনি দেব। তো এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেবো। 10 মিনিটের জন্য এটা সিম করে বসিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আবার ফিরে এসে দেখবো জিনিসটা কীরকম হয়েছে, ততক্ষণে মাছটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার দই ইলিশ পুরো রেডি। এটা আপনারা আরও গাঢ় করতে পারেন, আমি একটু কম গাঢ় রেখেছি কারণ আমরা ডাল করিনি আজকে, তাই আমরা এটা দিয়ে মেখে খাবো ওই কারণে। আর একটু অল্প পরিমাণ সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম, ব্যাস দই ইলিশ রেডি। এবার স্নান করব, তারপর আবার খাওয়া দাওয়ার পর ফিরে আসছি। আজ হাজবেন্ড বাড়িতে থাকার কারণে আর দুপুরবেলা থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ ও একটা সিনেমা বার করেছিল ফোনে, সেই সিনেমাটা দেখতে গিয়েই অনেকটা সময় চলে গেছে, দুপুর থেকে বিকেল হয়ে গেছে। তো তারপরে মেয়ে গেছিলো একটু ছুটতে ওর বাবার সঙ্গে, এলো, তারপর একটু চা টা খাওয়া হলো, সেগুলোও আজকে কিছুই শ্যুট করা হয়নি। তো এখন হবে রাতের রান্না, মেয়ে বসেছে পড়তে, রাতে রান্না আজকে হঠাৎ ওর নাইট ডিউটি দেওয়া হয়ে দিয়েছে, তাই জন্য নাইট ডিউটি যাবে রাতে। তো নাইট ডিউটি যেহেতু যাবে তো তাড়াতাড়ি রান্না চাপাতে হবে, তো তাই আজকে সন্ধ্যে সন্ধ্যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে হবে পরোটা আর ঘুগনি, ঘুগনির মটর আলু সেদ্ধ করা হয়ে গেছে, এইবারে রান্নাটা চাপাবো, মশলাটা রেডি করে নিই দিয়ে রান্নাটা চাপাবো। তো চলুন আবার পরে কথা বলছি, জানি না কতক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারবো আজকে, কারণ এই রান্নাঘরে তাড়াহুড়ো এবার হয়ে যাবে, দেখা যাক। তো চলুন আবার পরে কথা বলছি। তো একটা কথা বলা হয়নি যার জন্য আবার ফিরে এলাম ব্লগে, দুপুরবেলা যে রান্নাগুলো করেছিলাম রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল, প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত হয়েছিল, এবং সন্ধ্যাবেলা অবধি কারোর কোনো টিফিন খাওয়ার কোনো ইচ্ছা হয়নি, এতটাই মানে গলা অবধি হয়েছিল সব খাবার দাবার। তো যাই হোক, অনেক দিন পর ইলিশ মাছ হয়েছিল তো ভালোই হয়েছিল রান্না বান্না। তো চলুন রান্নাটা করে নিই। সন্ধ্যেবেলা আমাদের প্রায় 2 বা চা পর্ব চলে, একবার সন্ধ্যেবেলা 2 চা হয়ে গেছে, এখন খাওয়া হলো আবার লিকার চা, খেয়ে আবার এখন রান্নায় ঢুকে পড়েছি। এই যে ঘুগনির মশলা কষা চলছে, এদিকে ঘুগনি সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে, প্রেশার কুকারে ঘুগনি মটর সেদ্ধ হয়ে গেছে, দেখা যাক ঘুগনিটা রান্না কেমন হয়। এই লকডাউনে রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া আমাদের হাউসওয়াইফদের আর আছেই কি, তাই না? রান্নাবান্না চলছে, তাই
তো এদিকে মশলাটা অনেকটা নরম হয়ে গেছে, তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেব একটু হলুদ, একটু লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়েছিলাম প্রথমে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা যেহেতু নেই তাই দিচ্ছি না, নাহলে আমি একটু ধনের গুঁড়োও দিই, একটু তেল ছাড়া অবধি আর একটু কষি। তো আমার ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে। রান্নাঘরে আজকে খুব গরম, পুরো ঘেমে গেছি, আর এখনও বাজে পরোটা ভাজা বাকি আছে, আরোই অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের কোনোদিনই ছুটি নেই, তাই না? রান্নাঘর থেকে কোনোদিনই ছুটি নেই আমাদের, দুবেলাই রান্নাঘর। তো চলো রান্নাটা করি, যেহেতু নাইট ডিউটি যাবে তাই ওর এই যে খাবারটা ওকে দিয়ে দিই, দিয়ে আমাদের পরোটা ভাজবো, মাখা আছে। পার্থ তো চলে গেল নাইট ডিউটি, এখন মেয়ে আর আমি একা, আর রান্নাবান্নাও হয়ে গেছে, ও খেয়ে গেল যেহেতু, তো এখনও মেয়ে পড়াশোনা করছে, 10টা বাজে, কিছুক্ষণ পর দুজনে খাবো। তো চলুন, গুড নাইট, সুইট ড্রিমস, আর আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।